হে গাইস, শুভ সকাল, শুভ দুর্গা ষষ্ঠী। আজকে ষষ্ঠী আর আমি ভিডিও স্টার্ট করছি গলায় গামছা ঝুলিয়ে। ভাই নিজেরই কেমন যেন একটা লজ্জা লাগছে, আর তোমাদের কথা নাই বা বললাম। সো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার সাথে সাথে পুরো ঘেমে নিয়ে চানও করে গেছি। তার কারণ ভাই এত রোদ্দুর, এত গরম, স্বাভাবিক ঘামবো। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা বলে দিই। এখন আমি যাচ্ছি আমাদের পুজো মণ্ডপে, ঠিক আছে? বিকজ ভাই ষষ্ঠীর দিন পুজো মণ্ডপে যাবো না, ঠাকুর দর্শন করবো না, এটা কখনো হয় না, তাই যাবো, চলো। সো ফাইনালি চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে। এই হলো আমাদের পুজো মণ্ডপ, আর এখন আমি ভাই ভিড়ের মতো একদম এন্ট্রি মারবো। জাস্ট মণ্ডপে ঢুকেই কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে যে এরা হলো ল্যাথখোর, ঠিক আছে? সারা বছর ল্যাথ খায়, আর দুর্গাপুজোর টাইমে বসে বসে ল্যাথ খাচ্ছে। তারপরে গেলাম ঠাকুর দেখতে, আর খুব ভালো হয়েছে, বেশ সুন্দর লাগলো। তারপরে আমার চোখ গেলো ওই ভাইটার দিকে, মানে দুর্গাপুজোর সময় তো ভাই গেম, গেম ইজ লাইফ, গেম ইজ এভরিথিং, ঠিক আছে? মানে ভাইটাকে দেখেছো? ও ভাই ভাই স্ব্যাগ, ভাই স্ব্যাগ। জাস্ট এইমাত্র আমি আমাদের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এলাম, আর এখন যাচ্ছি বাড়িতে। তার কারণ আজকে আমি সেলিব্রিটি, আজকে মুখ্য চরিত্রে অভিনয় করছি আমি, তার কারণ আজকে আমার জন্মদিন। হ্যাঁ ভাই, আজকে আমার জন্মদিন। এবার আমি ভেবেছিলাম যে তোমরা ভুলেই যাবে অক্টোবর 1 তারিখে আমার জন্মদিন, বাট তোমরা ভুলোনি। না, তোমরা ভুলোনি, মানে কালকে 12টার পর থেকে এত উইস এসছে ভাই, পুরো লিটারালি বন্যা বয়ে গেছে, মানে বন্যা বইয়ে দিয়েছো তোমরা, ঠিক আছে? এবার সবার একসাথে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, অনেক অনেক এসছে উইস। তো আস্তে আস্তে যখনই ফাঁকা টাইম পাচ্ছি, আস্তে আস্তে সবাইকে রিপ্লাই দিচ্ছি। আর তোমরা এত উইস করেছো তার জন্য বলে রাখি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আর দিনটা মনে রাখার জন্যে। আর একটা কথা কি, যে আমি আমার জন্মদিনকে আলাদাভাবে কিছু মনে রাখি না, ঠিক আছে? কালকে 12টার পর যদি এত উইস না আসতো, আমি হয়তো ভুলে যেতাম যে আজকে আমার জন্মদিন, মানে এত কাজের প্রেশার বা এত বিজি, এতটা ব্যস্ততার মধ্যে ভুলে যেতাম আমার জন্মদিন। হঠাৎ করে এর মধ্যে চলে এলো, এই তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকজন, হ্যাপি বার্থডে উইস, মানে বুঝতেই পারছো, চিকনা পুরো চিকনা। কোথায় যাচ্ছিস? মন্দিরে যাচ্ছি। কি বলছো, কালো হয়ে গেছি? সত্যি কালো হয়ে গেছি? গাইস কাকিমা বলছে এত রোদ্দুরে ঘুরলে কালো তো হবই, ঠিক আছে, স্বাভাবিক। কাকে বলছি? আমার সব ভিউয়ার্সদের বলছি, আমার সব বন্ধুদের বলছি, যাও টাটা, হ্যাপি পুজো, মজা করো। আর এখন যাচ্ছি বাড়ি, আর বাড়িতে গিয়ে দেখবো আমার মা কি করছে। এই যে আমার মা সকাল থেকে শুরু হয়ে গেছে এখন রান্না বান্নার কাজে। আজকে কি কি আজকে তোর মেনু নয়, আজকে দিনটা কি? ও আজকে আমার ছেলের জন্মদিন, 1 অক্টোবর। আজকে কি বঙ্গদেবজিতে জন্মদিন? তাই হোক, দেখতে পাচ্ছো বঙ্গদেবজিতে জন্মদিন, কাটাকুটি বাটাবাটি সব শুরু হয়ে গেছে। আর এখানে মাছগুলোকে হলুদ মাখিয়ে রাখা আছে, এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে রাইস আর চিকেন, মানে আজকে পুরো দুপুর জমে গেছে। আর এই যে এই যে এই যে, যার কথা না বললেই নয়, কখন হঠাৎ করে চলে এসছে, কখন এসছিস? হঠাৎ করে আসিনি, তাহলে না নিমন্ত্রণ অবশ্যই করা হয়েছে, বাট সকালে করা হয়েছিল, দুপুরবেলা নয়, দুপুরবেলা এন্ট্রি মেনেছিস। হ্যাঁ, কটা বাজছে লিটারালি? এখন বাজে হচ্ছে, দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে ভাই, এখন 1:30 বাজতে যায়, আর তুই এখন এন্ট্রি মেনেছিস। হ্যাঁ, যাই হোক, এসছিস তো, উইস করতে এলাম। শুভ পায়েস দিবস। কি কি? শুধু শুভ পায়েস দিবস? আজকে পায়েস দিবস। হ্যাঁ, আর একটা দিবস আছে, সেটা কি? সেটা হচ্ছে পয়দা দিবস। শুভ পায়েস দিবস, পয়দা দিবস, নতুন ট্রেন্ড। যাই হোক, তো নতুন ধরনের একটা উইস করেছে, সবার থেকে একটু হাটকা। আর একটা জিনিস, হোয়াটসঅ্যাপে কি করেছিস ভাই? লিটারালি হোয়াটসঅ্যাপে আমার যত খারাপ খারাপ ছবি ছিল ভাই, সব দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, মানে আমার সব কিছুটা রিভিল করে দিয়েছে। শুধু এ বলে নয়, আমার যত ক্লোজ ফ্রেন্ড আছে সব ভাই আমার ভালো ভালো ছবিগুলো ছেড়ে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে দিয়েছে। মানে এতদিন যা যা খারাপ কাজ করেছি, মানে খারাপ কাজ নয়, খারাপ ছবি তুলেছি, সবগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে খারাপের থেকেও নিচে, আর তার মধ্যে এই এই যে এই ছেলেটা তার মধ্যে অন্যতম। কিছু করার নেই ভাই, জন্মদিনে সইতে হয়, সবাইকেই সইতে হয়, আমাকেও সইতে হচ্ছে। যেহেতু আজকে দুর্গা ষষ্ঠী প্লাস 1 তারিখ, মানে দুটোই একদিনে, মানে আমার জন্মদিন, দুর্গা ষষ্ঠী, সব একদিনে ভাই। কোনটাতে মজা করব, কোনটা কি করব, কিভাবে সামাল দেবো, কি নিয়ে ব্লগ করব, দুর্গা ষষ্ঠী নিয়ে ভিডিও করব নাকি আমার জন্মদিন নিয়ে ব্লগ করব, পুরোটাই কনফিউজ, ঠিক আছে? মানে বলে বোঝাতে পারবো না, এতটাই কনফিউজ। তাই আজকে আপনি আমার জন্মদিন যেহেতু একদিন, ঠিক আছে, দুর্গাপুজো 5-5টা দিন, ঠিক আছে, তাই আজকে আমি আমার জন্মদিনটা সামলে নিই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিন ফাটিয়ে ব্লগ হবে, ঠিক আছে? তো একটু বাড়ির বাইরে গেছিলাম, থামস আপ, গ্লাস, থালা এইসব আনতে, বাড়ির থেকে পাঠিয়েছিল ভাই, নিজের জন্মদিনে নিজে খাচ্ছি, একটা আলাদা ফিলিংস হচ্ছে। হোক, তো আমি সেই খেটে যাওয়া লোক। ঠিক আছে, এবার পড়ে না যায়।
দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আমার একটা বন্ধু ফোন করাতে আমার ঘুমটা ভাঙে, আর এখন বাজছে 4:30। আর আমার বন্ধুরা ফোন করে জাস্ট একটা কথাই বলছিল নাকি তার বাড়িতে যেতে, এবার আমি বুঝতে পারছি না সে কারণ তার বাড়িতে আমায় ডাকছে, আমি যেটা ভাবছি সেটাই নাকি, আমি সেটাই ভাবছি। তো আমার বন্ধু ফোন করার ঠিক পরে ফোন করেছিল হচ্ছে কয়েকটা কমিটির দাদারা, মানে যে কমিটির আমি মেম্বার সেই কমিটিরই কয়েকটা দাদা ফোন করেছিল, অ্যান্ড বলছিল যে আজকে ষষ্ঠীর দিনে টুইন টাওয়ার উদ্বোধন হবে, ঠিক আছে, তো উদ্বোধন হওয়ার কথা ছিল, তো তুই আসিস নি কেন, তুই নেই কেন টুইন টাওয়ারে, তাড়াতাড়ি আয়, তো এটাই বলছিল। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আসছি, সেই জন্যে মানে আমার বন্ধুর বাড়িতে যাওয়ার আগে আমি গেছিলাম টুইন টাওয়ারে। আমি এসেছি আমাদের শ্রীরামপুরের টুইন টাওয়ারে, যেখানে আমি ভিডিও বানিয়েছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে টুইন টাওয়ারের উদ্বোধন, ঠিক আছে। আর এখানে জাস্ট আয়োজন তো দেখতেই পাচ্ছ গাইজ, জাস্ট দেখে নাও। তো এখানে আর একটা ব্লগারের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ভাই আমার ভিডিও দেখেই আর কি প্রথম এসেছিল ভিডিও করতে আমাদের টুইন টাওয়ারে, তো ওইখানে নাচ হচ্ছে, তো চলো দেখাই। আর লাইট শোটা জাস্ট দেখো গাইস, ও মাই গড কি লাগছে আর। এত সুন্দর আলোকসজ্জাকে আরো ফুটিয়ে তোলার জন্য এখানে আনা হয়েছে ফ্যান্টাম 4 প্রো ড্রোন, এখানে দাদা জিনিসটাকে অপারেট করছে, ড্রোনটা একদম আকাশে আছে, ঠিক আছে। তো ওই যে ওইখানে তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, বাট ওইখানে আছে ড্রোনটা, তো এখান থেকে অপারেট হচ্ছে, এখানে এই যে দাদা অপারেট করছে জিনিসটাকে, আর এই হলো ফুটেজ। এতক্ষণ টুইন টাওয়ারের বাইরেটা দেখাচ্ছিলাম, এখন ভেতরটা দেখাবো। তো এই হলো টুইন টাওয়ারের ভেতরের ঠাকুরটা, আর সাজিটা জাস্ট দেখতেই পাচ্ছ গাইস অসাধারণ হয়েছে। আর এই হলো টুইন টাওয়ারের ভেতরেরটা, আর এইখানে ঝালর বাতিটা অনেক আগেই দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ। ব্লগে আসবি না, ঠিক আছে যেটা ভয় পাচ্ছিলাম গাইস সেটাই, বার্থডে সেলিব্রেট কে করবে তোকে বার্থডে কে সেলিব্রেট করবে, কি হচ্ছে রে হ্যাপি বার্থডে। তো চলো শুভ উদ্বোধন শুরু করা যাক। দেখ স্পার্কি আজকে ভিডিও করি বলছি, রেডি শুভ ষষ্ঠী শুভ না শুভ উদ্বোধন শুভ সন্ধ্যা শুভ জন্মদিন, রেডি ঠিক আছে দাঁড়া নে তাকাই দেবার, শুভ ষষ্ঠী শুভ সন্ধ্যাবেলার শুভ উদ্বোধন শুরু করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবজি, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। দেখি দাঁড়া, যেহেতু ষষ্ঠীর দিনে আমার জন্মদিন পড়েছে, তাই এই ষষ্ঠীতে আলাদা কোনো ব্লগ করতে পারলাম না, অনলি বার্থডে ব্লগটাই আর কি করলাম। সো মানে পুজোতে ব্লগ করেছি ঠিক আছে, বাট ষষ্ঠীর দিনে কোনো আদার্স কোনো পুজো নিয়ে ব্লগ করতে পারলাম না, অনলি বার্থডে নিয়ে ব্লগটা করলাম। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর পুজোতে ভাই ব্লগ করেছি, চাপ নেই, আসবে, এই ভিডিওটার পরেই আসবে, আর সেই ব্লগটা জাস্ট ওয়াও হবে আর খুবই ভালো লাগবে তোমাদের, এটা আমি জানি ঠিক আছে। তো দেখতে থাকো, মানে ওয়েট করো, আসছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে পরের ভিডিওতে, গুড বাই।